কত করে লাকি বাম্বু? এটা 200 টাকা, এটা ঠিলে 100 টাকা, আর 110 টাকা। ও এদিকে সব 200 টাকা। 200 টাকা। মার্কেটে 200 টাকাই তো। ওগুলি 100 টাকা করে তাই তো? 110 টাকা। দাদা শুধু লাকি বাম্বুই করেন? হুম আমি লাকি। বাহ। ওদিকে যেতে হবে না। দাদা লাকি বাম্বু করেন কালীপি স্ট্রিট প্লান্টস মার্কেটে। দাদা প্রত্যেক রবিবার এখানে বসেন এবং দাদা লাকি বাম্বু নিয়েই বসেন। আমার পেট বাসলে তোমার পেট বাসবে। আর 10 টাকা আপনার জন্য কম করে দেবো। দিদি দিদি তুমি 20 টাকা লাভ, আমরাও 20 টাকাই লাভ করছি। আমি 200 টাকা আমি বলছি দিদি, আমি হোলসেলে আপনাকে 200 টাকা করে রেট ফেললাম। হবে না দাদা, কি হবে फायदा কি? তাহলে আপনি দেখুন, তাহলে একবার দিদি একবার নিয়ে জায়গা থেকে যে আমি তো সোমাদের বিক্রি করি না। আপনি কোনো ইউটিউব বললে কিছু বলছেন? আপনি ইউটিউব থেকে একটা দোকান আছে, আমি রেটটা কই দেব? রাতে সোমার দুটে আমার সাথে যে জিনিসটা মারবার ঘোরাতে খুব কষ্ট হবে। এটা বলছি না দিদি, আমার কাছে এই ভালো ঘোষণা আমার ঘোষণা নিজের বাড়ি, আমার ঘোষণা নিজের বাড়ি, আমি এটা রেট বাজে দিচ্ছি না। একদম বলো ভাই তোমার কি? দাদা শুধু লাকি বাম্বুই নিয়ে বসেন তাই তো? এগুলো কত করে? ভালো কোয়ালিটি 110, এগুলো 200। পাতাগুলো সব ফ্রেশ আছে। কোনো মানে দেখো মানুষের মাইন্ডসেট কি হয়, একটু হলুদ হয়ে গেলে পাতা ভয় পেয়ে যায়। ওটা তো কচি পাতা, কোনো ব্যাপারই না। কচি পাতা ব্যাপার, এইগুলো আপনি ঘরে গিয়ে লাইটে রাখবেন, সব গ্রিন এমনভাবে মানে ফুটে উঠবে জিনিসগুলো, আপনি নিজেই ভাববেন যে ভালো জিনিস নিয়েছি। সানলাইট পেলে একদম গ্রিন হয়ে যাবে। শালক সং সানলাইট না, ইনডোর ইনডোর লাইট, ঘরের লাইট যেটা পাবেন সেটাতেই ইয়ে হয়ে যাবে। ফটো সিনথেসিস হবে তো শালক সং। লাকি বাম্বু, দ্যাট ইজ বার টেলিং অফ লাকি বাম্বু ইন কালিপি স্ট্রিট স্ট্রিট সরি প্লান্টস মার্কেট। কাজ করছি লেগে গেল মুখের কথা। এটা দেখুন, এটা তো পুরো সুন্দর, এটা তো আর আমরা বলবো না যে এটা, আপনি নিজেই দেখুন বলুন এটা সুন্দর না। দাদা ওগুলো কি আছে? আজি 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 জানি না কিটকারি করে একটা না ছিল আরো বিক্রি হয়ে গেছে। এটা দিদিভাই নিচ্ছে না, আপনি নিন দেখুন। বাইরে জিনিস দেবো না দাদা। যদি কেউ লাকি বাম্বু নিতে চায় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার নাম্বারটা প্লিজ বলুন। একবার নাম্বারটা বলে। যদি কেউ নিতে চায় 700-39-57-66-3। আচ্ছা দাদা, আপনারা অনুগ্রহ করে আসবেন আমাদের কাছে সবসময়,
কম দামে ভালো জিনিস পাবেন আপনারা। একদম একদম আমি দেখছি দারুণ, একটু একটু কম দাম কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটি আপনারা কোয়ালিটির জন্য চিন্তা করবেন না কোনোদিনও। হ্যাঁ সবসময় সাথে আছি এবং অন্যখানে উঠবে দেখুন 50 টাকা করেও পেয়ে যাবেন আপনি। একটা পট নেবেন এমনি টাইপের বা কোনো আপনি ঘরে নেবেন, এতটা জল নেবেন, এর থেকে বেশি জল না, জল কমবে এতটাই করবেন, এর থেকে বেশি জল কমবে জিনিসটা আস্তে আস্তে গ্রো করবে। আর পাথর মাথর দিয়ে রাখবে স্যার দিয়ে, দেখুন আমরা অনেক জিনিস দিতে পারি কিন্তু আমি ভাবি যে জল দিয়েই বেস্ট, সৌন্দর্যের জন্য পাথর দিয়ে দেবো জল। হ্যাঁ সৌন্দর্য মাছও দেওয়া যায়, মাছ দিয়ে রাখবেন আপনি সাইডে, মাছ নষ্ট হয়ে যাবে কথা ছাড়া, তুমি এমনি পাথর দিয়ে দেবেন পাথরও ভালো লাগবে, এমনি কোনো ব্যাপার না, দাম ভালো সেই দামটাই নেব। কিন্তু ওর খাদ্য খাদ্য খাবার আপনাদেরকে দেখুন লাকি বাম্বু। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা বলুন, লাকি বাম্বুর যে যে সমস্ত খাদ্য খাবার দরকার তো জল দিলেই তো হবে না, ওর তো একটা পুষ্টি তো দরকার। আমি বলছি লাকি বাম্বুর টোটাল পুষ্টিটাই আলোর উপর, লাইটের ওপরে ভালো স্পটলাইট পাবে বা টিউবের আলো বা শার্ট পরে বাল্বের আলো, এগুলো দেখুন আমরা এগুলোর ওপরে এক্সপেরিমেন্ট করেছি, আমরা এগুলোর ওপরে এক্সপেরিমেন্ট করে গাছ দাঁড় করে নিয়েছি। আচ্ছা আমরা এর জন্য মনে করি না আলাদা কোনো স্প্রে বা আলাদা কোনো খাবারের দরকার আছে, আমরা এটা বুঝি। এবার বাকি মানুষ কেন সবার কাছে আমরা যা বলবো সেতে তাতে তো শেষ নয়, গুগল ইউটিউবের দুনিয়া এখন, লোকে গুগল ইউটিউবই তো কথা বলবে একদম। তাহলে তো দাদা বাড়ি আপনার বাড়ি? আমার বাড়ি পাশেই পাশেই তারাবীর। আপনি শুধু লাকি বাম্বুই করেন? দাদার নামটা কুণাল চক্রবর্তী, কুণাল চক্রবর্তী দাদার নাম। এবং দাদা শুধু কি এই 12 মাস এটাই আমার ব্যবসা, এই মার্কেটেই বসে, এই মার্কেট এখানেই বসে, অনলাইন অফলাইন সব ডেলিভারি দেওয়া হয়? আপনাদের আশীর্বাদে কাস্টমার ভালো, সেটিং আছে, গাছ দেখেই বুঝতে পারছেন বা সেটিং দেখেই বুঝতে পারছেন, ভালো ভালো। আর এখানে মোটামুটি হোলসেলার হিসেবে লোকে আমাকে চিনে। হ্যাঁ আমি তো তাই তো দেখছি, যথেষ্ট রিজনেবল প্রাইস। হ্যাঁ আর অল ইন্ডিয়া বেসিক আপনি তো সার্ভিস তো দিয়ে থাকেন নাকি? অল ইন্ডিয়া বেসিক দিয়ে থাকি, এখনো ততটা সাকসেস হয়নি যতটা মনে হচ্ছে অল ইন্ডিয়া বেসিস কথা। আমাদের ইউটিউবের মাধ্যমে আপনার হয়ে যাবে আশা করি, কারণ এটা তো শেয়ারের ওপরে নির্ভর করে, এই শেয়ার করলো তো ও শেয়ার করলো, এরকম এইগুলো শখের গাছ, মানুষ শখের জন্য নিয়ে যায়, ঠিক আছে, তো আমরা সেরকম ভাবেই দামগুলো ফেলে রাখি, আমরা এমন না যে মানুষ একদিন নেওয়ার পর দ্বিতীয়বার গাছটা মরে গেলে এসে কিনতে ভয় পাবে। ঠিক ঠিক আর আমি সবসময় পরিষ্কার বলি তাকে জলে ব্যবহার করুন, পরিষ্কার জলে, আয়রন জল যাতে না হোক। অনেকে পাথর ব্যবহার করে, পাথরগুলো ঠিকঠাক 10 দিন পরপর পাথরগুলো ওয়াশ করতে হয়, তাহলে পাথরও তো শ্যাওলা জমে। হ্যাঁ তাই তো, বেশিরভাগ মানুষের কারণ খারাপ কি আয়রন হচ্ছে জলে। হ্যাঁ 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 দাদা আপনার ফোন নাম্বারটা যদি একটু 700 700 39 39 57 57 66 63 3। দাদা